সমস্ত ভাইরাস থেকে মোকাবেলার জন্য ইসলাম একমাত্র হাতিয়ার। আজকের দিন পর্যন্ত কোন মুসলমান চানাতে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। মুসলমান কুত্তা খায় না, মুসলমান বিড়াল খায় না, মুসলমান ইঁদুরের ফ্রাই খায় না। এতদিন পর্যন্ত জাইঙ্গে আর গেঞ্জি পরে রাস্তায় বের করে দিতা, এখন নাকটা পর্যন্ত কেন ঢেকে দিলা? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আমি কি কুত্তার শুয়ার সব তোমার উপর হারাম করি নাই? আমি তো কুত্তা হারাম করছিলাম, শুয়ার হারাম করছিলাম, ও চায়নারা কেন খাইলাম? এখন বুঝো কাকে বলে ধরা। এখন চায়নার প্রেসিডেন্ট, স্বয়ং চায়নার প্রেসিডেন্ট মুসলমানদের সাথে সাক্ষাৎ করে, এভাবে সাক্ষাৎ করে দেখেন, এভাবে চায়নার প্রেসিডেন্ট এভাবে সাক্ষাৎ করে। আপনারা রিপোর্ট দেন আপনারা কি কি খান কি কি খান না, আপনারা কি কি বর্জন করে করোনা থেকে বেঁচে আছেন আমাদেরকে রিপোর্ট দেন। আর মুসলমান বলে দিচ্ছে আমাদের উপরে সমকুত্তা শুয়ার বিলাই বাঁদর হিয়াল সব হারাম। আর সারা দুনিয়ার দশজন গবেষক, সারা দুনিয়ার দশজন গবেষক জাপান থেকে, ইটালি থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে দশজন গবেষক একটানা গবেষণা করে সিদ্ধান্ত নিছে এই করোনা ভাইরাস থেকে বাঁচার একটাই রাস্তা। তিনটা উপাদান বলছে, তিনটা উপাদান। এক নম্বরে হাসির পরে আলহামদুলিল্লাহ বলবো, দুই নম্বরে জমজমের পানি পান করবা, তিন নম্বরে ইসলামে যেগুলো যে সমস্ত জানোয়ারগুলোকে হারাম করেছে এগুলো গোশত খাবা না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, রব্বানা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। রব বলেন দিন সবচেয়ে বড় নেয়ামত, দিন সবচেয়ে বড় নেয়ামত, বলেন দিন সবচেয়ে বড় নেয়ামত, দিন সবচেয়ে বড় নেয়ামত। আজকের এই দিন পর্যন্ত কোন মুসলমান চানাতে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। দিন সবচেয়ে বড় নেয়ামত, দিন সবচেয়ে বড় কি? মুসলমান মদ খায় না, মুসলমান শুয়োর খায় না, মুসলমান কুত্তা খায় না, মুসলমান বিড়াল খায় না, মুসলমান ইঁদুরের ফ্রাই খায় না, মুসলমান বেজি খায় না, মুসলমান গুইসাপ খায় না, মুসলমান ব্যাং খায় না, মুসলমান কচ্ছপ খায় না, মুসলমান কাঁকড়া খায় না, যত হারাম আছে কোনোটা মুসলমান খায় না। এই জন্য কোনো মুসলমান এখনো আক্রান্ত হয়নি। আরো খুশি হবেন, বেইজিং এ মুসলমানদের জন্য সবগুলো মসজিদে দুয়ার খুলে দিছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদেরকে, ইসলাম আর ইসলামই হলো মানবতার একমাত্র রক্ষা কবচ, সমস্ত ভাইরাস থেকে মোকাবেলার জন্য ইসলাম একমাত্র হাতিয়ার। এতদিন পর্যন্ত জাইঙ্গে আর গেঞ্জি পরে রাস্তায় বের করে দিতা, এখন নাকটা পর্যন্ত কেন ঢেকে দিলা? ইসলাম তো 1400 বছর আগেই বলেছে ওয়ালিয়া দরিবনা বিকুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ইসলাম তো 1450 বছর আগে মেয়েদেরকে বলে দিয়েছে বুকের উপরে চেহারার উপরে কাপড় ঢেলে দাও। কি আরো মজার বিষয়, 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 যেটাই ইসলাম সেটাই, যেটাই ইসলাম সেটাই সুরক্ষা। কি বলছি বলেন? যেটাই ইসলাম সেটাই মানবতার সুরক্ষা, যেটা ইসলাম সেটাই কি? আল্লাহর কসম, ইসলাম বলেছে চোখ নিচু কর, ভিন নারী থেকে চোখ নিচু কর, ভিন নারীর ছবি দেখা থেকে চোখ নিচু কর, ভিন নারীর ছায়া দেখা থেকে চোখ নিচু কর, এটাই আজকের মানবতার সুরক্ষার একমাত্র হাতিয়ার।